There's a plane waiting for us to take us to Miami in an hour. They'll make a big thing about it. I knew it was you, Fredo. You broke my heart. You broke my heart. গডফাদার সিনেমাটা আপনারা সবাই দেখেছেন এবং গডফাদার সিনেমায় ফ্রেডো কর্লিওনকে আপনাদের সবার মনে আছে। এবার এই ফ্রেডো কর্লিওনের চরিত্রে যেই অ্যাক্টর অ্যাক্টিং করেছিলেন তার ব্যাপারে কতজন জানে? জন হাওয়ার্ড কাজাল বলে এই অ্যাক্টর কিন্তু একমাত্র অ্যাক্টর যিনি যে কটা ফিল্মে নিজের মুখ দেখিয়েছিলেন প্রত্যেকটা অস্কার নমিনেটেড হয়েছিল। তার কি হিস্ট্রি এবং তাকে আর কেন দেখা যায় না সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলবো, যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন এবং আপনাদের কি কি মতামত এবং কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছেন সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের লিখে জানান। He was my acting partner. He was like my older brother too. He was a bit older than I, a couple of years. So he was, and he was that way with me too a little. Take it easy, he'd say to me, calm down. He was there for me. জন কাজালের জন্ম 1935 সালে নিউ ইয়র্ক শহরে এবং নিউ ইয়র্কে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তিনি অভিনয় এবং থিয়েটারের সাথে যুক্ত হয়ে পড়েন। স্ট্রিট থিয়েটার, অ্যামেচার থিয়েটার থেকে ব্রডওয়ে থিয়েটার, সব ধরনের থিয়েটারেই কিন্তু তিনি অভিনয় করতে শুরু করেন এবং সেই সময় তার পাশাপাশি থিয়েটারে অভিনয় করছিলেন অ্যাল পাচিনো এবং মেরিল স্ট্রিপের মতো লেজেন্ডারি সব অভিনেতারা। অনেকদিন ধরে থিয়েটার করতে করতে 1970-71 সালের আশেপাশে একজন হলিউডের কাস্টিং এজেন্টের চোখে জন পড়েন এবং তিনি তাকে রেকমেন্ড করেন ফ্রান্সিস ফোর্ড কপোলাকে গডফাদার সিনেমায় ফ্রেডো কর্লিওনের চরিত্রটা অভিনয় করার জন্য। তারপর গডফাদারে তিনি অভিনয় করার সুযোগ পান এবং বাকিটা সবাই জানে, গডফাদার একটা হিউজ সাকসেস হয় এবং জন কাজালের প্রথম সিনেমায় কিন্তু তার জীবনে মাইলস্টোন হয়ে যায়। তারপর আসে ফ্রান্সিস ফোর্ড কপোলারই আরেকটা সিনেমা, দ্য কনভারসেশন। সেখানে জিন হ্যাকম্যান একজন সার্ভেলিয়েন্স এজেন্টের রোল প্লে করছেন এবং তার অ্যাসিস্ট্যান্ট স্ট্যানের রোল প্লে করছেন জন কাজাল, যেখানে স্ট্যান হচ্ছে একজন খুব মানে শর্ট টেম্পার্ড একজন অ্যাসিস্ট্যান্ট, তার মধ্যে খুব একটা ইনসাইট নেই, সে বুঝতে পারে না যে জিন হ্যাকম্যানের ক্যারেক্টারটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার যেই ক্যালাসনেস, ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ সেটাকেই জন কাজাল তার নিজের অভিনয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। তার পাশাপাশি জন কাজাল অভিনয় করেছেন ডগ ডে আফটারনুন সিনেমায়, যেখানে তিনি অ্যাল পাচিনোর পাশে আবার অভিনয় করছেন। স্যাল বলে তার ক্যারেক্টারটা একজন ব্যাংক রবার যে খুব বেশি কথা বলে না, তার ভেতরে কি চলছে আমরা বুঝতে পারি না কিন্তু অল্প অল্প তার অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি তার কিছু ভালনারেবল সাইড, কিছু ইমোশনাল সাইড এবং একটু হলেও আমরা কিন্তু এই কোল্ড ব্লাডেড ব্যাংক রবারের সাথেও এম্প্যাথাইজ করতে শুরু করি শুধুমাত্র জন কাজালের অভিনয়ের জন্য। জন কাজালের শেষ সিনেমা হচ্ছে দ্য ডিয়ার হান্টার, 1978 সালে বোধহয় এই সিনেমাটা এসেছিল এবং এই সিনেমাটা আসার আগেই কিন্তু উনি ক্যান্সার, লাং ক্যান্সারের ডায়াগনোসড হয়েছিলেন এবং এই সিনেমাটায় যখন তিনি অভিনয় করতে শুরু করেন স্টুডিও বারবার চেয়েছিল তাকে ফায়ার করে দিতে, যেহেতু তার লাইফ এক্সপেক্টেন্সি কি বোঝা যাচ্ছিল না। কিন্তু মেরিল স্ট্রিপ, যার সাথে সেই সময় তিনি সম্পর্কে ছিলেন, এবং সিনেমার যে ডিরেক্টর মাইকেল চিমিনো, তারা কিন্তু বলেছিল যদি জন কাজালকে ফায়ার করা হয় তারা সিনেমা ছেড়ে বেরিয়ে যাবেন এবং রবার্ট ডিনিরো সেই সময় জন কাজালের ইন্স্যুরেন্সের মানে পুরো দায়িত্ব নিয়েছিলেন যাতে তিনি সিনেমাটা অভিনয় করতে পারেন। সেটাই জনের অভিনীত শেষ সিনেমা এবং সিনেমা রিলিজ হওয়ার আগে কিন্তু তিনি পৃথিবী ছেড়ে চলে যান 1978 সালে। জনের সবথেকে রিমেম্বার্ড পারফরমেন্স অবভিয়াসলি হবে ফ্রেডো কর্লিওনের চরিত্র এবং ফ্রেডো কর্লিওনের চরিত্রটা আরও বেশি মাত্রা পেয়েছিল গডফাদারের সেকেন্ড ফিল্মটায়, যেখানে পুরো জিনিসটা একটা শেক্সপিরিয়ান ট্র্যাজেডির জায়গা চলে যায় আস্তে আস্তে, যখন আমরা দেখতে পারি যে নিজের অজান্তেই ফ্রেডো মাইকেলকে বিট্রে করে ফেলেছে এবং মাইকেলের তার প্রতি যে ক্ষোভটা সেটা সে শেষ অবধি পুষে রাখে। ফ্রেডো যদিও মাইকেলের কাছে ফিরে আসতে চায়, তাদের সম্পর্কটা ঠিক করতে চায়, কিন্তু মাইকেলের আক্রোশ তার ওপর শেষ অবধি যায় না। ফ্রেডোর চরিত্রটা জন কাজাল এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে তার যে অসহায়তা, সে যে বড় ভাই হওয়া সত্ত্বেও
তার জায়গাটা ছেড়ে দিতে হয়েছে তাকে মাইকেলের কাছে। সে নিয়ে যে তার একটা ক্ষোভ এবং দুর্বলতা সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে এই ক্যারেক্টারটার মধ্যে দিয়ে জন ফুটিয়ে তুলেছেন। এবং আরেকটা ট্রিভিয়া দিয়ে রাখি যে 1990 সালে রিলিজ হওয়া গডফাদারের তৃতীয় সংস্করণটাও কিন্তু অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল এবং সেখানেও কিন্তু জনের কিছু রিস্টোর্ড ফুটেজ ইউজ করা হয়েছিল। তো জন কাজাল যতবার এসছেন স্ক্রিনে ততবার কিন্তু সেই সিনেমা অস্কারের জন্য নমিনেটেড হয়েছে। জনের ব্যাপারে অ্যাল পাচিনো, মেরিল স্ট্রিপ এরা সবাই বলেছেন যে তিনি কত বড় অভিনেতা ছিলেন সেটা হয়তো ফিল্ম জগৎ দেখার সুযোগ পেল না, কারণ ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি তার জীবনটাকে অনেক ছোট করে দিল। এবং আমাদের মতো যারা সিনেমা প্রেমী তার সুন্দর স্বতঃস্ফূর্ত অভিনয় থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে রইল। তো যারা যারা জন ক্যাজালের সাথে পরিচিত ছিলেন না এখন তারা হয়তো তার ব্যাপারে কিছুটা বুঝতে পারলেন। এবং তার অভিনীত সিনেমাগুলো প্লিজ দেখুন, এবং তার যে এরকম একটা এম্প্যাথেটিক অভিনয়, ক্যারেক্টার অ্যাক্টিংয়ের একটা খুব উৎকৃষ্ট মানের এক্সাম্পল কিন্তু নিজের ছোট্ট ক্যারিয়ারের মধ্যে দিয়ে জন ক্যাজাল সেট করে গেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। প্রথমেই বলেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং যারা এই চ্যানেলটিকে নিয়মিত ফলো করছেন তারা বেল আইকনটাকে প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান।